গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন কথা চ্যানেলটিতে ওয়েলকাম। আজকের ভিডিওটিতে কন্যা শিশুদের জন্য থাকছে 25টি তিন অক্ষরের একদম নতুন নাম। তবে ভিডিওটিতে বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আজকের ভিডিওর এক নম্বরে থাকছে অকারক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি অদিশা। দুই নম্বরে রাখলাম র অক্ষরের নতুন ইউনিক একটি নাম। এই নামটি ঋদ্ধিশা। তিন নম্বরে থাকছে প অক্ষরের খুবই কিউট নতুন একটি নাম। এই নামটি পিউষা। চার নম্বর নামটি হস্র অক্ষরের একদম ইউনিক। এই নামটি উর্বিকা। পাঁচ নম্বরে থাকছে আকার অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি আদিত্যা। ফ্রেন্ডস, ভিডিওটির ছয় নম্বরে থাকছে হস্তই অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি ইতিকা। সাত নম্বরে রাখলাম ক অক্ষরের খুবই কিউট নতুন একটি নাম। এই নামটি কৌশিতা। আট নম্বর নামটি তালবেশা অক্ষরের একদম নতুন। এই নামটি শ্রীনিধি। নয় নম্বরে থাকছে ম অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি মিহিকা। দশ নম্বরে রাখলাম প অক্ষরের খুবই মিষ্টি ইউনিক একটি নাম। এই নামটি পূর্ণিতা। ভিডিওটির এগারো নম্বরে থাকছে দন্তেস্থ অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি সুরীতি। বারো নম্বরে রাখলাম ম অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি মিতুষা। তেরো নম্বরে থাকছে প অক্ষরের খুবই মিষ্টি নতুন একটি নাম। এই নামটি পৃথিকা। চোদ্দ নম্বর নামটি দন্তেস্থ অক্ষরের একদম নতুন। এই নামটি সুমিকা। পনেরো নম্বরে থাকছে একার অক্ষরের একটি নাম। এই নামটি এনিকা। ফ্রেন্ডস, আপনারা যদি অকার অক্ষর দিয়ে আপনাদের কন্যা শিশুর জন্য নাম রাখতে চান তাহলে ষোলো নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি অদ্বিকা। সতেরো নম্বরে থাকছে ব অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি বিপ্রতা। আঠারো নম্বরে রাখলাম দন্তেস্থ অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি সুহানি। উনিশ নম্বর নামটি দন্তান্ন অক্ষরের খুবই কিউট এবং একদম ইউনিক। এই নামটি নিধিকা। কুড়ি নম্বরে থাকছে তালবেশ অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি স্মৃতিকা। ভিডিওটির একুশ নম্বরে থাকছে ল অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি লিথিকা। বাইশ নম্বর নামটি প অক্ষরের নতুন এবং খুবই কিউট। এই নামটি পর্ণিশা। তেইশ নম্বরে থাকছে দন্তেস্থ অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি সুপ্রমা। চব্বিশ নম্বর নামটি দন্তান্ন অক্ষরের খুবই কিউট। এই নামটি নেহালি। এবং আজকের ভিডিওর পঁচিশ নম্বরে থাকছে অকার অক্ষরের খুবই মিষ্টি একটি নাম। এই নামটি অমিতা। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, আর সাথে সাথে পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।